আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যে সবাইকে হেফাজতে রাখে, সহি সালামতে রাখে। তো আজকে আমার পুরা গড্ডা গুছানো হয়েছে, তো আমি আজকে সবার সাথে আমি পুরা বাসাটা আমার শেয়ার করতেছি আমার আপনজনদের সাথে, আমার প্রিয় ভাই বোনদের সাথে। তো সুমাইয়া গোসল করছে, দুপুরবেলার গোসল করে আইছে। তো পারভেজের বাবাও গোসল করে আইছে। তো কতক্ষণ পরে আবার ম্যাডাম আয় পড়ব। তো আমার কোন দিক ঠান্ডা লাগিয়ে আছে গা, আমি ঠান্ডা লাগে কিছু করতে পারতাছি না, আমি দুম ফালাইতে পারতাছি না ঠান্ডা লাগিয়া। তো কালকেও এগুলো গুছাইছি, আজকেও এগুলো গুছাইছি, অনেক কিছু করছি। আর বাসার ভিতরে রুমের ভিতরে এত ময়লা হইয়া লইছে, তো সব কিছু তো সাফ করলাম আমি। তো এটা হয়েছে পাকের ঘর, পাকের ঘরটা একদম ছোট। তো পারভেজের বাবায় কালকে রং দিছে, তো রংটা যখন দিছে তখন আমি আর শেয়ার করতে পারি নাই, আমি একটু শুয়েছিলাম, ভালো লাগতেছে না দেখিয়া। তো পারভেজের বাবায় দিতেছে রংটা, তো আমি আর শেয়ার করি নাই। তো আজকে আমি ভাবলাম সবার সাথে শেয়ার করবো একদিন সব পুরা ভিডিওটা। তাইয়াতে ওই রুমে শুয়া ঘুমাইতেছে, তা আমি কইছি সামনের দরজাটা লাগাইতো, সুমাইয়া ঘর থেকে এই দরজাটা লাগাইছে, তাইয়াতে ঘুমাই লইছে। তো আজান দিতেছে, মানে আজান দিতেছে, তো এই যে আয়াতে ঘুমাইতেছে। তো আজকে গন্তি দুনোর বিছানার সাবদুর উড়াইছি, দুনো বিছানার সাবদুর উড়াইয়া ধুইছি, আবার বালিশের কাবার ধুইছি খুললে, আবার কুল বালিশের কাবার সব খুলছি, সব বলতে তিনটা কাবার খুলছি, খুইলা পরে ধুইছি। তো আইসি লাগাতে কদিন ধরে একটা না কাজ করা হইতেছে, যে আমার শরীর একদম কাহিল হয়েছে গা, ঠান্ডা লাগিয়ে গেছে আমার, ঠান্ডা লাগে আমি কথা কইতে পারি না, আবার দুম পালাইতে পারতাছি না। তো রাত্রিবেলা আমার ঘুমাইতে যাইলে অনেক কষ্ট হয়ে যায় গা, দুম পালাইতে পারি না, আমার দুইটা নাক একদম বন্ধ হয়ে থাকে, ঠান্ডা লাগলে কোন দিক নাক বন্ধ হয়ে থাকে, কিছু করণ যায় না। এই যে সামনের বিল্ডিংয়ে এই যে কাজ চলতেছে, ছাদ ডালাই দিতে আছে। এই যে তো আজকে কোনটি বৃষ্টি হয়েছে, রাত্রেও হালকা পাতলা বৃষ্টি পড়ছে, তো আজকেও বৃষ্টি কোনটি হয়েছে। আমার বারিন্দা এই যে সাইডে বারিন্দা দাঁড়াইলে দেখা যা, তো আমার তো ভালো লাগতেছে না দেখিয়া, সুমাইয়া কইতেছে আম্মু আমি মুছি, তো আমি আবার ক্যামেরাটা দূরে রাখছি। তো সুমাইয়া কড়া মুছছে, তো পরে আমি আবার কড়া মুছছি, সুমাইয়া তো সবই মুছতে পারবো না, ছোট মানুষ ফালে বাইঙ্গা লাগব। তো কইতেছে কি এটা কে খেরিয়াটা নিচে দিয়ালো, তো ফাঁকাত লাগলে ফাললে আবার বাইঙ্গা যাইতে পারে গা। তো সুমাই এখন ঠিক চার পাঁচ দিন, পাঁচ ছয় দিন হইব ভিডিও সারা হইতেছে না, তো সুমাইয়া সময় পাইতেছে না। সুমাইয়ার স্কুল তো খোলা, আবার কোচিং তেনে অনেক পড়া দিয়ে যা, পড়া সাপ করে যায় বেশি, এই জন্য ভিডিও করতে আর সময় পাইতেছে না। তো সুমাইয়া ভিডিও সারব, আপনারা সবাই সুমাইয়ের সাপোর্ট করবেন, সুমাইয়ের পাশে থাকবেন। তো সুমাইয়া এই যে প্লেট বাসনটি রাখতেছে, তো আমি কইতেছি কটা তুমি রাখো, পরে আমি আবার রাখবো না ভালো মতন গুছাইয়া, তুমি অনেক খালি কোনো মতন রাখো খালি। তো আশেপাশে বিল্ডিং আছে, তো এত কথা এত শব্দ আসে ঘরের ভিতরে বসিয়া, বয়স দেওয়ান জানা, বয়স দিতে গেলে অনেক শব্দ হয়, অনেক শব্দ হয় বয়স দিতে গেলে। ওই পাশে মানুষ আছে অনেক জোরে জোরে চিগলে চিগলে কথা কয়, সবাই বয়স দিয়ে যে বয়স আয়া উঠে, আমার আর কিছু করার নাই। তো আপুরা ভাইয়ারা আপনারা মনে কিছু নিয়েন না, কোন দিক বয়সের ভিতরে অনেক চিগলে চিগলি তাহে কোন দিক, তা আমি তো বয়স দিই নিরিবিলি জায়গাতে, তো পরে অনেক জোরে জোরে ওরা কথা কয়, আশেপাশে বিল্ডিং আছে,
কথা শোনা যায়। তো এই যে গুছাই দিয়েছে সুমাইয়া, তো এই যে গুছানি শেষ হয়েছে গা, মাশাল্লাহ অনেক সুন্দর করে সুমাইয়া গুছাইছে। পরে আমি আবার রাস্টেক গুছাই দিছি, ওর আদা মাদা করে গুছাইছে, পরে আমি আবার সুন্দর করে বাস করে রাখছি। তো আমি দেখাই দিয়েছি এইভাবে জিনিস গুছাইবা, ছোট মানুষ চিরুম পারছে এরমই গুছাইছে শুকুর আলহামদুলিল্লাহ। এটাই আমি লাখ লাখ শুকুর আদায় করি আল্লাহর কাছে। তো আমার দুই মেয়ে গুণতিক অনেক কাজ করে, অনেক আমার সাহায্য করে, অনেক কাজ করে দেয় আমার দুই মেয়ে, অনেক ভালো আছে আমার দুই মেয়ে। তো এই যে আমি যে ওই বাসার থেকে ওই খেতা বালি সাবদার দিয়ে যে সাবদুর দিয়ে বইলা যে আনছি গাটি বাইন্দা, অনেক কালো হয়েছে। তো আমি গরম পানি দিছি, টাটকা গরম পানি দিয়ে আবার ভিজাইছি, নাইতে এগুলাই উঠবো না, তেলকাশটা তেলকাশটা হইয়া লইছে, ঠান্ডা পানি দিয়ে ভিজাইলে উঠতো না। তো ধুইতে আমার অনেক কষ্ট হয়েছে, এগুলাই অনেক ময়লা, তো আশ্রায় আশ্রায় ধুইতে হয়েছে। এই যে দোয়া শেষ, আমি বলো রাখছি, রাখিয়া অনেক বারিন্দায় নিয়েমো, বারিন্দায় নিয়ে মিলে দিমু। এই যে তো এক বারিন্দা গুণতিক লইছে না, দুই বারিন্দা আমার লাগতে হয়েছে। তো এক বারিন্দা লইব না, তো আগের কাপড় সাপড় আছে অনেক, তো হেডিও শুকাইছে না, তো হেডিও ভিজা, তো দুই বারিন্দায় দিচ্ছি আমি। তো এই যে জানালা সব মোছা শেষ হয়েছে গা, তো এই যে আমি জানালা মুছতে আছি, জানালার ভিতরে এত দুলা বালু পড়ছে কর মতন নাই, কত দিন ধরে যে মুছে না আল্লাহ ফাকর আব্বুল আলামিন জানে। যারা ছিল ওরা খালি শুধু খালি রান্না বান্না করছে আর খাওয়া দাওয়া করছে এই আর ঘুমাইছে, ঘরে কিচ্ছু কাজ করে না, জানালা জুনলা কি অবস্থা হয়ে লইছে অপরিষ্কার, মেয়েগুলো করতে করতে অস্থির হয়ে পড়তেছি। তো জানালা এত ময়লা ছিল, চার পাঁচবার করে পানি নিয়ে মুছতে হয়েছে। তো এই যে এটা কিন্তু এই জানালা কিন্তু দুইবার তিনবার মুছা হয়েছে এত ময়লা। তো এত ময়লা আপনার ঘরে দেখাই নাই, তো কইতেন আপু জানালা এত ময়লা গেলে গিয়া, তো অনেকটা পরিষ্কার দেখা যায়, দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য আমি এই জানালাটা দেখাইছি। আর ওগুলো মোছা শেষ হয়েছে গা সব। তার ঘর যে কতবার মুছছি কর মতন নাই, ফুদা খালি কাদা মাটি একদম লোদ লোদুরে খালি মুছলে খালি। তো আমি পাউডার দিয়ে গুনতিক মুছতে আসি আবার ঘর, প্রতিদিনে ঘর মুছতে হয়। তো প্রতিদিন না মুছলে ঘর কোন দিক পরিষ্কার হইব না, নিচের ফ্লোরটা হয়েছে কালো, এই জন্য এরম দেখা যায়, কালো দেখা যায়। তো সুমাইয়া আবার ক্যামেরাটা ধরে রাখছে, আমি ঘরটা মুছতে আসি। তো উপরে যে কেরাসানি কি ডকর টকর করতেছে, তিনতলার উপরে ডকর টকর করতেছে, আর রাতের বেলা অনেক শব্দ হয় উপরে যারা ঘুমায় ঠাস ঠাস শব্দ হয়। তো এই যে পিঠা আনছি, তো বর্তাটা হয়েছে নষ্ট, বর্তাটা ফালাই দিছি আর এই শস্য বর্তাটা রাখছি। তো এই যে আয়াতের পিঠা খাইতে হচ্ছে, তোর পিঠা মাশাল্লাহ দিলে। এই যে আয়াত, এই যে সুমাইয়া, এই যে সুরাইয়া পিঠা খাইতেছে, তা আমিও পিঠা খাবো। এই যে বাই, এই যে আয়াত গো বাই, সবার সালাম আলাইকুম দাও বাবা। হ্যাঁ এই যে আসসালামু আলাইকুম দিছে, পারবেছে দাও আবার দাও। এই যে সালাম দিছে সবাই রে, আপুরা বাইয়ারা আপনার ঘরে সবাই রে সালাম আলাই দিছে আয়াতে, মাশাল্লাহ। তো আয়াতে কোন সালাম আলাই দিতারে, এই যে সালাম সালাম, মাশাল্লাহ মা মাশাল্লাহ মাশাল্লাহ, না গো আব্বা আমার আব্বাই সালাম দিতারে, না গো খাও পিঠা খাও। আমার বাবা পিঠা খাইতেছে না গো, ওই মহিলা তুই আনো না বর্তা পিঠা, এই মহিলার তো পিঠা আনলে খাইতে মজা লাগে, ওই মহিলার পিঠা মজা লাগে না। কাগজ
শ্বশুর তো না হাতে লইতে পালাম ঠান্ডা মানে যত থাকে কাটতে দাও আয় তো মাম খাইব কইতে শুনো না মাম মাম দয় না এতরে মাম খাবা মাম খাবা মাম খাবো মাম এই যে দুই বোনে দেখেন কি অবস্থা করে শয়তানি করতেছে ফিডাল লিয়া দুষ্টামি করে আপু আয় তো দেখাই আপু আসসালামু আলাইকুম আব্বা সালাম আলাইকুম দোয়া করে আমি ফ্রিজ সাফ করছিলাম যে তো আদা ছিল না তো ফ্রিজ থেকে আমি আদা নামাই রাখছি বাড়ির ভিতরে তো আদার বাটি একদম খালি ছিল তো আদা বইরা রাখছি বাটিতে তো আমার শুকনা মরিচ বাজা ছিল না তো বয়মে তো আমি শুকনা মরিচ কিন্তু সবসময় বেশি করে বয়মে বাজা রাখি নাইতে দুইটা তিনটা করে বাঁচতে হয় এটা আরও বিরক্ত লাগে এখানেও বাজা লইলে কিন্তু বেশি ভালো মানে যে কিনা একটা করতে লইলে শুকনা মরিচ তো বাজায় আছে এনতে দিয়া কইরা লাই তো আমি রাত্রের বেলা বাদ দিলাম শুকনা মরিচটি তো রাত্রের বেলা তো মাছের ভর্তা করা হইব ওই জন্য গিয়ে দেখি মরিচ নাই তো ভাবলাম শুকনা মরিচটি বাদ জ্বালাই তো আজকে দুপুরে ফুলকপি দিয়ে আলু বেগুন সিম কাপু মাছ দিয়া রান্না করছি দুপুরবেলা তো কাজের চাপ দেখিয়া আর আমি রান্না ভিডিও শেয়ার করতে পারি না তো ইনশাল্লাহ কালকে থেকে আপু বাইয়ের সাথে সবাই সাথে আমি রান্নার ভিডিও শেয়ার করবো তো ঘরের কাজ সব কিছু গুছানো শেষ হয়েছে তো না হালকা পাতলা কিছু কাজ আছে এই পাতলা কম্বল খেতা এটি দোনের বাহির হয়েছে এটি ধুইতে হইব তো রোদ উঠলে পরে ধুমো তো কালকে রাতের বেলা টাকি মাছের বর্তা কইরা আমরা সবাই ভাত খাইছি তো এই যে মহিষ বাঁধতাছি আটা কুচি লইছি আর টাকি মাছ এনো বাজ্যা আমি কাটা ফালাই রয়েছি এই যে আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি তো আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ